sound. शुभ सकाल बंधुरा, आज 12 जून 2021 शनिवार चले एलाम गुरुत्वपूर्ण आबहावार आपडेट दीते। प्रथमेई आबहावा दफ्तरेर तरफ थेके कि जाना जाच्छे जानिए तारपरे आजके लाइव ट्रैकिंग जाबो। अवशेषे अपेक्षार अवसान घटिए बंगे बर्षार प्रवेश घटेছে। आबहावा दफ्तरेर पूर्वाभास अनुयायी बंगोपसागरे निम्नचापेर हाथ धरे बर्षार प्रवेश हয়েছে বাংলায়। आगामी किछु समयेर मध्ये दक्षिणबंगेर विस्तीर्ण एलाकाय प्रबल झड़ बृष्टिर पूर्वाभास रয়েছে। उत्तर और दक्षिण 24 परगना, पूर्व और पश्चिम बर्धमान, 2 मेदिनीपुर, झाड़ग्राम, बाँकुड़ा, पुरुलिया और हावड़ाय भारी बृष्टिर सम्भावना रয়েছে। अनेक जगहते किन्तु मेघ अलरेडी करा शुरू हो गए। आमरा कलकाता थेकेও देखते पाচ্ছি किछु मेघ छड़िए छिटिए रয়েছে এবং বেশ কিছু জায়গাতে বৃষ্টিরও খবর আসছে। আপনি যে জায়গায় থাকুন সেখান থেকে আমাদেরকে জানান যে কোথা থেকে বৃষ্টির খবর আসছে বা আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। যদিও এখনো সেইভাবে বৃষ্টি শুরু হয়নি, হবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। আবহাওয়া দপ্তর এরকম জানাচ্ছে, আমরা লাইভ ট্র্যাকিংয়ে গিয়েও দেখে নেব। তবে বিশাল একটা খবর যেটা বেরিয়ে আসছে সেটা আশঙ্কার। জানা যাচ্ছে যে বঙ্গে বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে আরও এক আশঙ্কার খবর শোনালো আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস সম্পূর্ণরূপে বাংলায় তাণ্ডব না চালালেও পরবর্তীতে বাংলার দিকে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। হিসেব মতো বছরের এই তৃতীয় ঘূর্ণিঝড়ের পাকিস্তানের দেওয়ার নাম হতে পারে গুলাব, যা ইয়াসের পথ ধরেই এগোবে বলে এখনও অবধি খবর। এখনও সম্পূর্ণরূপে এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি আঁচ করা না গেলেও আগামী 24 ঘন্টার মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে বাংলার পাশাপাশি ওড়িশা উপকূলেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি ওড়িশার দিকে অভিমুখ হয় এই ঘূর্ণিঝড়ের, তাহলে বাংলা আবারও ইয়াস পরবর্তী পরিস্থিতির সম্মুখীন হতে পারে আর বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শনিবার আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্র বৃষ্টি এবং রাতের দিকে কয়েকবার ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই গেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমি একটু লাইভ ট্র্যাকিংয়েও যাব এবং দেখে নেব যে ওনাদের পূর্বাভাসের সঙ্গে আমাদের লাইভ ট্র্যাকিংয়ের কতটা সাদৃশ্য রয়েছে এবং সম্পূর্ণই আমরা যেটা দেখাবো সেটা ম্যাপের দ্বারা, ম্যাপ থেকে যা দেখতে পাচ্ছি তাই, আমাদের মন গড়া কোনো রকম খবর আমরা দেখাবো না, তাতে অনেক বিভ্রান্তি তৈরি হতে পারে। তো চলে আসি আমরা আজকের লাইভ ট্র্যাকিং ম্যাপে এবং সেখানে গিয়ে উপগ্রহ চিত্রে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকটাতে। আর সেরকম ভারী মেঘ এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না। আর জামশেদপুরের কাছে একটা ছোটোখাটো মেঘ রয়েছে। আর রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, রায়গঞ্জ সহ। এরপর পুরুলিয়ার, আবার মাফ করবেন, কোচবিহারের দিকে একটা ভারী মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার মধ্যেই, বা হ্যাঁ আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই, এবং সেখানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে একটু মেঘ রয়েছে, সেক্ষেত্রে সেই জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি হতে পারে বা হচ্ছে হয়তো। আর পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কালাপাড়ার দিক থেকে ভারী মেঘ বরিশাল হয়ে ঢুকবে এবং ঢাকার দিকে দুপুরে বৃষ্টি, আর কুমিল্লার কাছেও খানিকটা বৃষ্টি থাকবে। মহেশখালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ ঢুকতে চলেছে। অনেকে আমাকে একটা কথা বলে যে পশ্চিমবঙ্গ বেশি খবর না দিয়ে বাংলাদেশ কেন? আমি কিন্তু উভয় জায়গারই, চারটে জায়গারই আমি একই খবর দেখাই, মানে বিষয়টা নিয়ে আলোচনা করি। তার একটা কারণ, পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দিতে গেলে বাংলাদেশ ছাড়া হয় না। আমাদের এই যে আন্তর্জাতিক বর্ডার, এই আন্তর্জাতিক বর্ডারটা আমাদের মানুষদের জন্য, এটা মেঘেদের জন্য নয়। এই আন্তর্জাতিক বর্ডার ওদের, মানে বাংলাদেশের মানুষ যে আমাদের এখানে আসতে গেলে বা আমাদের ওখানে যেতে গেলে পাসপোর্ট এবং ভিসার দরকার হয়, মেঘেদের কিন্তু তা প্রয়োজন হয় না। তাই এই যে কালাপাড়া দিয়ে মেঘটা ঢুকছে বরিশাল হয়ে, সেটা কিন্তু এদিক থেকে আমাদের রাজশাহী নয়, মানে বাংলাদেশের রাজশাহী হয়ে আমাদের মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে ঢুকবে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দিতে হলে বাংলাদেশের খবরটা खूब गुरुत्व पाए कारण तो हे गई मुहूर्ते मेघर परिस्थिति जे घूर्णिझड़ निये एकटा खबर छड़ाच्छे बा जानते पारछि आमरा सेटा किन्तु एई घूर्णावर्तटी निये एबं एई घूर्णावर्तटी आमरा देखते पाच्छी जे आगामी 3 दिनेर मध्य जे गति प्रकृति ताते तैरी हওয়ার सम्भावना रयेছে किन्तु अतटाओ जे आमरा माने बड़ो सड़ो घूर्णिझड़ किछु होबे सेरकम आभास पाচ্ছি ना। यदिও আবহাওয়া দপ্তর किन्तु अनेक बड़ो बड़ो अफिसाररा रयेছে जारा अनेक किछु जेने बुझे आमादेर थेकेও अनेक बेशी जेने ओनारा ओई काजटा करेन ओनार प्रफेशनल ताई ओनारा जखन बोलছেন ताई गुरुत्व एकटा आलादा रकम भावे दिते हय। এটা গেল ঘূর্ণিঝড় গোলাপ নিয়ে খবর। तो এটা যদি আসে বা এটা আমরা গতি প্রকৃতি নজরে থাকবে এটা কি পরিস্থিতি হতে পারে আমরা তো আপনাদের জানিয়ে দেব। এবার চলে আসি আজকে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তার আগে আমি চলে আসব যে সমুদ্রের ঢেউ কতটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল 8:30 থেকে 11:30 যে 3 ঘন্টার প্রেডিকশন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ 10 থেকে 12 ফিটের উপরে যাবে মনে করা হচ্ছে মানে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 12 ফিट যেটা আমরা ভেবেছিলাম 19-20 ফিট সেটা গতকাল অতটা ওঠেনি 15 ফিটের মতো উঠেছিল আজকে এই সকালের দিকে দেখতে পাচ্ছি 10-12 ফিটের মতো এবং পরবর্তীকালে সেটি একই থাকছে 11-12 ফিট হচ্ছে দুপুরের দিকে। তো এটার দিকে নজর থাকবে আমাদের। এবার আজকে সারাদিনে কোথায় কতটা বৃষ্টি আমরা দেখে নেব। এই মুহূর্তে যদি যাই আমরা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দিকে সামান্য একটু বৃষ্টি রয়েছে बाकी अंचले बर्धमान ये सब जैगाते बिस्टी आसबे एकटू बादे और पाबनार दिक थेके मेघ ढुकबे आमादेर पश्चिम बंगर दिके एछाड़ा सुंदरबन दिए मेघ ढोकार एकटा आभास देखते पाচ্ছি और पूर्व मेदिनीपुर पश्चिम मेदिनीपुरेर दिकेও मेघ ढुकबे कयेक घंटार मध्य। एरपर आमरा जोदि देखी सकाल 11:30টায় दक्षिणबंगेर दिके हालका माझारि कोथाओ कोथाओ बिस्टी आछे खूब भारी बिस्टी तखनो नेই। अन्यदिके आमरा मुर्शिदाबाद बीरभूमेर काछे बिस्टी देखते पाচ্ছি पुरुलियार काछे आबार पुरुलिया कूचबिहारेर काछे जे बिस्टीटा बोल्लाम ढुकबे सेई बिस्टीटा ढुकबे एबं जलपाइगुड़िर दिके होबे दिनाजपुरेर काछे बिस्टी होबे रंगपुर और मालदार काछे होबे 11:30टार दिके। एरपर आमरा जोदि 2:30টায় चले जाई कलकातार दिके दुपुर 2:30টায় एबं कलकाता नय शुधु नदिया उत्तर 24 परगना एबं मुर्शिदाबाद এই সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি। এছাড়াও খড়গপুর হয়ে মেঘ ঢুকবে পূর্ব মেদিনীপুরের দিক থেকে মেঘ ঢুকে খড়গপুর সহ একটা অঞ্চলে বৃষ্টি হবে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুরে। এবার যদি আমরা 5:30টায় আসি 5:30টায় বর্ধমানের কাছে আমরা দেখতে পাচ্ছি তার মানে 2:30 থেকে 5:30 কলকাতা সহ বর্ধমান এই সমস্ত জায়গাতে নদিয়া হাওড়া হুগলি বৃষ্টি আছে এবং পুরুলিয়ার কাছে আছে বাঁকুড়া झाड़ग्राम ये समस्त जैगाते किन्तु विच्छिन्न बृष्टि एकटाना कोथाओ बृष्टि नहीं खानिकटा होबे होये आबार बंध होबे आबार होयतो 2-3 घंटा बादे आबार एकटू होलो। और बर्धमानेर दिकटे आमरा अवश्य बर्धमान हावड़ा हुगलीते आमरा एबं कलकाताते आमरा मोटामुटी एकटा बृष्टि भारी देखते पाচ্ছি आजके। उत्तरबंग सेई समय खाली बिकालेर दिके 5टार दिके ढाकाते बृष्टि मयमनसिंहते बृष्टि राजशाहीते बृष्टि देखते पाচ্ছি एबं तारपरे परेई त्रिपुरातेও मेघ ढुकबे। এবার যদি আমরা রাত্রি 8:30টায় যাই 8:30টার দিকে আমরা বর্ধমান কলকাতা সহ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পুরুলিয়া 2 মেদিনীপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনাতেও আর কুচবিহার জলপাইগুড়ি তখন অনেকটাই পরিষ্কার শিলিগুড়িতে হালকা একটু বৃষ্টি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের পাবনা নাগরপুর ঢাকাতে ভারী বৃষ্টি থাকছে ময়মনসিংহতে থাকছে এবং ত্রিপুরাতে সেই বৃষ্টিটা রাত্রির দিকে আজকে আছে 8:30টার দিকে। যদি 11:30টায় চলে যাই আমরা তাহলে ময়মনসিংহ বগুড়া রাজশাহী এই জায়গাতে ভারী বৃষ্টি এবং এই বৃষ্টিটা ঢুকবে আমাদের মুর্শিদাবাদে আজকে রাতের দিকে এবং মুর্শিদাবাদে ঢুকে সেটা বীরভূমের দিকেও যাবে। কলকাতাতে সামান্য একটু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি বর্ধমানেও রাত্রে সামান্য দুপুরের দিকে বৃষ্টি আমরা কলকাতা বর্ধমানে দেখলাম রাতের দিকটাতে অতটা থাকছে না আর দক্ষিণবঙ্গ অনেকটাই পরিষ্কার থাকছে রাতের দিকে 11:30টা হবে না তা নয় হবে হয়তো পূর্ব মেদিনীপুর বা এদিকে ঝাড়গ্রামের দিকে হয়তো খানিকটা বৃষ্টি থাকবে একেবারে তো পরিষ্কার হবে না কারণ নিম্নচাপের মেঘ কনস্ট্যান্ট ঢুকছে বেরোচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি আছে। তো এই ছিল হচ্ছে কি আজকে সারাদিনের পূর্বাভাস বৃষ্টির। आगामी कालकेर जे पूर्वाभास दुपुरेर आपडेटे निये चले आसबो। आपातत এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আশা করি কাজে লেগেছে এবং ভালো লেগেছে এই আজকে সকালের প্রথম আপডেট। আবার দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের মতো টাটা।